কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। মঞ্চে হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের সাথে উপস্থিত এক তরুণ। দুপা নেই তবে বিশেষ যোগ্যতা সম্পন্ন তরুণ তেলাওয়াত করছেন কোরআন। মুহূর্তেই সবার নজরে চলে আসেন তিনি, কেননা ফুটবল বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে কখনো কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখা যায়নি। এমনকি এবারের কাতার বিশ্বকাপের শুভেচ্ছা দূতও তিনি। 20 বছর বয়সী ছেলেটির নাম গানিম আল মুফতাহ। কিন্তু কে এই তরুণ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশে নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে কাতার ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো মরুর বুকে ব্যতিক্রমী সব আয়োজনের চমক দেখছে গোটা বিশ্ব। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সংলাপে অংশ নেন মার্কিন অভিনেতা মর্গান ফ্রিম্যান ও ফুটবল বিশ্বকাপে কাতারের শুভেচ্ছা দূত গানিম আল মুফতাহ। শরীরে নিম্নাংশ না থাকা 20 বছর বয়সী তরুণটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। ওই সময় বিশ্বকাপ মঞ্চে পবিত্র কুরআনের একটি আয়াত পড়ে শোনান গানিম আল মুফতাহ। ফুটবল বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে এবারই প্রথম কুরআন তিলাওয়াত করার দৃশ্য দেখা যায়। এরপরই গানিমকে নিয়ে জনসাধারণের মনে আগ্রহ আরও বেড়ে যায়। ২০০২ সালের 5ই মে জন্মগ্রহণ করেন গানিম। বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করায় তার দুপা ও মেরুদণ্ডের বিকাশ ব্যাহত হয়। তবে জীবনযুদ্ধে সংগ্রামী এক যুবক কখনো হারতে জানেন না, তাই সব বাধা বিপত্তি পেরিয়ে এ তরুণ এখন সবার আশা ও অনুপ্রেরণার উৎস। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন গানিম আল মুফতাহ। কাতার বিশ্বকাপের শুভেচ্ছা দূত ছাড়াও একাধারে তিনি ইউটিউবার ও মোটিভেশনাল স্পিকার। এছাড়াও স্কুবা ডাইভিং, স্কেটবোর্ডিং ও পর্বত আরোহণেও দক্ষ এই কাতারি তরুণ। উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামস ও জয় করার গৌরব অর্জন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার 3 লক্ষ অনুসারী রয়েছে। ২০০৯ সালে 21st Century লিডার্স ফাউন্ডেশন কর্তৃক একজন আনসাং হিরোর স্বীকৃতি পান তিনি। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গানিমের আরও বেশ কিছু অর্জন ও পুরস্কার রয়েছে। শহীদ আরাফাত, RTV।